শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে আরেকটি জিনিস নিয়ে কাজ করব। আমি আসলে এই ধরনের ক্লাস এর আগেও দিয়েছি, তবে আজকে এই ক্লাসের একটা ব্যতিক্রম জিনিস হচ্ছে আমরা সিলেট বোর্ড 2016 করব, যেখানে দাম দেওয়া আছে, চাহিদা এবং যোগান দেওয়া আছে। কিন্তু প্রবলেম এক জায়গায়, প্রথমে 5 টাকা দামে যোগানের পরিমাণ শূন্য। তাহলে যোগান রেখাটা কোনখান থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে সেটাই ব্যাপার। 2016 সালে এটা যেহেতু সিলেট বোর্ড 2016 সালে এটা নিয়ে অনেক প্রবলেম ছিল যে যোগান রেখা অ্যাকচুয়ালি কোথার থেকে উঠবে, কারণ 5 টাকা দামে যোগান শূন্য, বাকিটা কোনো সমস্যা নেই। এটার মডেলটা ছিল এরকম, চিত্র দিলে চাহিদা রেখা এরকম হবে এবং যোগান রেখা এরকম হয়। সাধারণত ই হচ্ছে ভারসাম্য বিন্দু, ই বিন্দু বরাবর একটা দাম পাবো আমরা। ধরো এখানে দাম আছে 15 আর চাহিদা যোগানের পরিমাণ আছে 10। এটা হচ্ছে মডেল। চিত্রে ডিডি একটি চাহিদা রেখা, এসএস একটি যোগান রেখা, যারা পরস্পর ই বিন্দুতে ছেদ করে বা সমতলাভ করে, তাই ই বিন্দুই হচ্ছে ভারসাম্য বিন্দু। ই বিন্দু বরাবর ভারসাম্য দাম 15 টাকা এবং ভারসাম্য পরিমাণ বা চাহিদা যোগানের পরিমাণ 10 একক বা 10 কেজি। যেহেতু চালের বাজারের ভারসাম্য চাইছে, তাহলে 10 কেজি দিয়ে আমরা দিতে পারি। তাহলে শিক্ষার্থীরা, চিত্রটা এই ধরনের হবে। আমার আমার পূর্ববর্তী ক্লাসগুলোতে তোমরা এই ধরনের অনেক একটা ক্লাস পাবা। তো আজকে আমরা এই ধরনের মডেল দিয়ে সলভ করব সিলেট বোর্ড 2016। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, দাম দেওয়া আছে, চাহিদা দেওয়া আছে, যোগান দেওয়া আছে, বলা আছে চালের বাজারের ভারসাম্য অবস্থা চিত্রে দেখাও, চালের বাজারের ভারসাম্য অবস্থা চিত্রে দেখাও। তাহলে আমরা কাজ শুরু করি। গ নাম্বার, ও এক্স ভূমি অক্ষে দেখাচ্ছে চাহিদা যোগানের পরিমাণ। পরিমাণ বলতে এখানে চাহিদা যোগানের পরিমাণ, আর লম্ব অক্ষে আমরা দেখাচ্ছি দাম। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রথমে ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ নির্ধারণ করে নিলাম। এবার আমরা প্রথম কাজ করব, দামের ডাটা ইনপুট করব, 5, 10, 15, 20। আমরা লম্ব অক্ষে দাম দেখাচ্ছি, বড় বড় গ্যাপ নেই, 5, 10, 15, 20, 5, 10, 15, 20। এখন শিক্ষার্থীরা, তোমাদের যে বিষয়টি দেখতে হবে, চাহিদা ও যোগান আমরা নিচে দেখাবো। চাহিদা ও যোগানের পরিমাণ, চাহিদা সর্বোচ্চ আর সর্বনিম্ন শূন্য থেকে যোগান 0, 5, 10, 15, 20 পর্যন্ত আছে। এই দুইটার ডেটা শূন্য থেকে শুরু হয়ে সর্বোচ্চ 20 পর্যন্ত আছে। তাহলে শূন্য তো আমার আছেই, 5, 10, 15, 20, সর্বোচ্চ 20 পর্যন্ত আছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রথমে চাহিদা রেখা অঙ্কন করব। শিক্ষার্থীরা, আমাদের এখানকার মেইন কথাটা হচ্ছে যোগান শূন্য, যোগান রেখা শুরু কোথা থেকে হবে সেটা নিয়ে আমরা মেইন দৃষ্টি দেব। তাহলে চাহিদা, 5 টাকা দামে চাহিদা 20, এই দেখো দামের 5, এই চাহিদার 20, এটা একটা বিন্দু। শিক্ষার্থীরা খুব সহজ, 5 টাকা দামে চাহিদা 20, দামের 5, এই যে দামে পাশে দামের 5 আর চাহিদার 20, চাহিদা যোগান দুটোই আমরা নিচে দেখাচ্ছি। এবার 10 টাকা দামে চাহিদা 15, 10 টাকা দামে চাহিদা 15, 10 টাকা দামে চাহিদা 15, 15 টাকা দামে চাহিদা 10, এই যে 15 টাকা দামে চাহিদা 10, 15 টাকা দামে চাহিদা 10, আমি এটা বিন্দু দিয়ে নিলাম। এবং 20 টাকা দামে চাহিদা 5, এই যে 20 টাকা দাম আর এই যে চাহিদা 5, তাহলে আমরা 4টা বিন্দু পেলাম। এই 4টা বিন্দু যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি ডিডি রেখা বা চাহিদা রেখা। এই 4টা বিন্দু যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি ডিডি রেখা বা চাহিদা রেখা। এটা তো খুব ইজি শিক্ষার্থীরা, এটা খুব ইজি। এখন 5 টাকা দামে যোগান শূন্য, অনেকেই মনে করে কি 5 টাকা দামে যোগান শূন্য, দ্যাটস মিন এইখান থেকে শুরু হবে যোগান রেখা। 5 টাকা দামে যোগান শূন্য, তার মানে এইখান থেকে শুরু হবে যোগান রেখা। কিন্তু শিক্ষার্থীরা, এটা কিন্তু একটা ভুল জিনিস, কারণ এটা হচ্ছে 0 টাকা দামে যোগান শূন্য, কারণ দামও তো দেখাচ্ছে। এটা আমরা বলবো 0 টাকা দামে যোগান শূন্য, তাই এটা এখান থেকে যোগান রেখা হতে পারে না, কারণ ওটা হবে 0 টাকা দামে যোগান শূন্য, এখান থেকে যোগান রেখা হতে পারে না। তাহলে আমরা যেটা দেখব, এই 5 টাকা দামে যোগান শূন্য কোথায় হবে শিক্ষার্থীরা, সেটা হবে এই জায়গায়। এই যে 5 টাকা দাম, এই বরাবর নিচে নামলে যোগানের পরিমাণ পাবো, নিচে চাহিদার পরিমাণও পাই, আমরা যোগানের পরিমাণও পাই, এইখানে শুরু হবে। 5 টাকা দামে নিচে নামলে যোগানের পরিমাণ শূন্য, কারণ আমরা নিচে নামলে পরিমাণ পাই। দেখো এখান, এই বিন্দু থেকে নিচে নামলে পাবো 5, এই বিন্দু থেকে নিচে নামলে পাই
দশ পরিমাণ পাই, চাহিদার পরিমাণ। কিন্তু এবার আমরা যোগান দেখছি, তাই পাঁচ টাকা দামে যোগানের পরিমাণ এই বরাবর নিচে নামলে শূন্য। তাহলে শিক্ষার্থীরা শূন্য থাকলে, যোগান যদি শূন্য থাকে কোনো দামে, সেটা অবশ্যই লম্ব অক্ষকে ছেদ করে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝে গেলাম পাঁচ টাকা দামে শূন্য কোথা থেকে দিব। এরপর আছে দশ টাকা দামে পাঁচ, এই যে দশ টাকা দাম, এই যে পাঁচ টানাই আছে, রেখা টানাই আছে, খালি বিন্দু দিলাম। দশ টাকা দামে যোগান পাঁচ, দশ টাকা দামে যোগান পাঁচ। পনেরো টাকা দামে যোগান দশ, এই যে পনেরো টাকা দাম টানাই আছে, এই যে যোগান দশ, আমি খালি বড় করে দিলাম। পনেরো টাকা দামে এই যে যোগান দশ, শিক্ষার্থীরা আমি আমি জানি তোমরা বুঝতে পারছো, পনেরো টাকা দামে যোগান দশ টানাই আছে। বিশ টাকা দামে যোগান পনেরো, এই যে বিশ টাকা দাম থেকে আমরা ডানে গেলাম, আর এই যে যোগান পনেরো, এই যে পনেরো থেকে উপরে উঠলাম, বিশ টাকা দামে যোগান পনেরো। তাহলে শিক্ষার্থীরা এই বিন্দুগুলো যোগ করলে আমরা পাবো এসএস রেখা, এই বিন্দুগুলো যোগ করলে আমরা পেয়ে যাব এসএস রেখা। এবং চাহিদা রেখা এবং যোগান রেখা কোথায় ছেদ করলো? ই বিন্দুতে। তাহলে ই বিন্দু বরাবর ভারসাম্য দাম পনেরো টাকা এবং ভারসাম্য চাহিদা যোগানের পরিমাণ দশ একক। তাহলে আমরা কিভাবে লিখব? চিত্রে ডিডি একটি চাহিদা রেখা এবং এসএস একটি যোগান রেখা, এসএস একটি যোগান রেখা, যারা পরস্পর ই বিন্দুতে ছেদ করে বা সমতা লাভ করে। তাহলে শিক্ষার্থীরা আমরা শুরু করব এভাবে, চিত্রে ডিডি একটি চাহিদা রেখা, চিত্রে ডিডি একটি চাহিদা রেখা এবং এসএস একটি যোগান রেখা, এবং এসএস একটি যোগান রেখা, যারা পরস্পর ই বিন্দুতে ছেদ করে বা সমতা লাভ করে, যারা পরস্পর এই যে ই বিন্দুতে ছেদ করে বা সমতা লাভ করে, যারা পরস্পর ই বিন্দুতে ছেদ করে বা সমতা লাভ করে। তাই ই বিন্দুই হচ্ছে ভারসাম্য বিন্দু, তাই ই বিন্দুই হচ্ছে ভারসাম্য বিন্দু। ই বিন্দু বরাবর ভারসাম্য দাম, ই বিন্দু বরাবর ভারসাম্য দাম কত? ই বিন্দু বরাবর ভারসাম্য দাম, ই থেকে বামে আসো, পনেরো টাকা, এবং ভারসাম্য পরিমাণ, পরিমাণ বলতে চাহিদা যোগানের পরিমাণ, ভারসাম্য পরিমাণ এখান থেকে নিচে নামো দশ কেজি, যেহেতু চাল আছে দশ কেজি। তাহলে শিক্ষার্থীরা আমরা এভাবে ব্যাখ্যা দিয়ে দিব, ডিডি একটি চাহিদা রেখা, এসএস একটি যোগান রেখা, যারা পরস্পর ই বিন্দুতে ছেদ করে বা সমতা লাভ করে, তাই ই বিন্দুই হচ্ছে ভারসাম্য বিন্দু। ই বিন্দু বরাবর ভারসাম্য দাম পনেরো টাকা এবং ভারসাম্য চাহিদা যোগানের পরিমাণ দশ কেজি। শিক্ষার্থীরা খুব সহজেই কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থী আমি এটা মিশাই দিচ্ছি ব্যাখ্যাটা, ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে, ঘ নাম্বারের জন্য শিক্ষার্থীরা আমাদেরকে এই লাইনটাই একটু বড় করে রাখতে হবে। তোমরা খেয়াল করো ঘ নাম্বার কি বলছে, ঘ নাম্বার বলছে দাম ও চাহিদা স্থির থেকে, দাম ও চাহিদা স্থির থেকে যোগান দশ কেজি করে বৃদ্ধি পেলে, দশ কেজি করে বৃদ্ধি পেলে বাজারে কি প্রভাব পড়বে, বাজারে কি প্রভাব পড়বে অথবা ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে। শিক্ষার্থীরা তোমরা দেখো খ নাম্বার বলছে দাম ও চাহিদা স্থির থেকে, মানে চাহিদার কোনো পরিবর্তন হবে না, দামেরও কোনো পরিবর্তন হবে না, দাম ও চাহিদা স্থির থেকে যোগান দশ কেজি করে বৃদ্ধি পেলে বাজারে কি প্রভাব পড়বে। তাহলে কোন জিনিসটা বাড়বে? শুধু শুধু যোগান বাড়বে। শিক্ষার্থীরা মাইন্ড ইট, শুধু যোগান কতটুকু করে বাড়বে? দশ কেজি করে। তাহলে শিক্ষার্থীরা ঘ নাম্বার আমাদের শুরু হবে এখান থেকে, ঘ নাম্বার শুরু হবে এখান থেকে, ঘ দশ কেজি করে যোগান বাড়লে নতুন সূচি হবে, নতুন সূচি হবে নিম্নরূপ, নতুন সূচি হবে নিম্নরূপ। তাহলে যেহেতু যোগান আমরা পরিবর্তন করতেছি শিক্ষার্থীরা, তাহলে সূচি নিশ্চয়ই পরিবর্তন হবে।
তাহলে বলা আছে 10 কেজি করে যোগান বাড়বে। তাহলে শিক্ষার্থী আমি প্রশ্নটা মুছাই দেব, আমি মিশাই দিলাম, 10 কেজি করে যোগান বাড়বে, চাহিদা ও দাম স্থির থাকবে। তাহলে এগুলো সব চেঞ্জ হয়ে যাবে, যোগান চেঞ্জ হয়ে যাবে, যোগান চেঞ্জ হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো, যোগান শুরুতে ছিল 0, এখন 10 কেজি বাড়লে এটা হবে 10, তারপর ছিল 5, এটা হয়ে যাবে 15, তারপর ছিল 10, এটা হয়ে যাবে 20, তারপর ছিল 15, এটা হয়ে যাবে 15×10=25। তাহলে শিক্ষার্থীরা এটা হবে নতুন যোগান সূচি। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো, 10 কেজি করে যোগান বাড়লে নতুন সূচি হবে নিম্নরূপ, আমরা সূচিটা বানায় নিলাম। এবার শিক্ষার্থীরা বলছে বাজারে কি প্রভাব পড়বে, তার মানে গ নম্বরের চিত্রটা তোমাদেরকে হুবহু আবার অঙ্কন করতে হবে। আমি আবারও বলছি, গ নম্বরের চিত্রটা তোমাদেরকে হুবহু আবার অঙ্কন করতে হবে। আমি আমি বলে দেই, ভালো করে শোনো, তোমরা ঘ নম্বরে এই সূচি বানানোর পরে এই গ নম্বরের চিত্রটা হুবহু অঙ্কন করবা, এই গ নম্বরের চিত্রটা হুবহু অঙ্কন করবা, কারণ গ নম্বরের চিত্রের উপরেই আমরা ঘ নম্বরের চিত্র আট করব, কারণ গ নম্বরের চিত্রের উপরেই আমরা ঘ নম্বরের চিত্র আট করব। তাহলে আমাদের চাহিদা রেখা তো আগেরটাই থাকলো, এবার আমরা নতুন যোগান রেখা আট করব। নতুন যোগান রেখা 5 টাকা দামে যোগান কত? 10। 5 টাকা দামে যোগান 10, এই যে 5 টাকা দাম, এই যে 10, এই যে 5 টাকা দাম, এই যে যোগান 10, নিচে ছিল আমাদের পরিমাণ। শিক্ষার্থীরা দেখো, এবার যোগান রেখা কিন্তু ডান দিকে সরে যাবে, যোগান রেখা কি হবে, যোগান বাড়লে যোগান রেখা কোন দিকে সরে, মনে রাখবা, যোগান বাড়লে যোগান রেখা ডান দিকে সরে, এবং যোগান যদি কমে যোগান রেখা বাম দিকে সরবে, যেহেতু যোগান বাড়ছে যোগান রেখা ডান দিকে সরবে। তাহলে প্রথমে বলা আছে 5 টাকা দামে যোগান 10, এই যে 5 টাকা দাম, এই যে যোগান 10, এইটা প্রথম বিন্দু। 10 টাকা দামে যোগান 15, 10 টাকা দামে যোগান 15, এই যে 10 টাকা দাম, এই যে 15, টানাই আছে, এই যে 10 টাকা দাম, এই যে 15, এইটা হচ্ছে পরের বিন্দু। 15 টাকা দামে যোগান 20, 15 টাকা দামে যোগান 20, এই যে 15 টাকা দাম, আগের ভারসাম্য বিন্দু, এই যে 15 টাকা দামে, এই যে যোগান 20, তাহলে এইটা হচ্ছে আর একটা বিন্দু, 15 টাকা দামে যোগান 20, আর 20 টাকা দামে যোগান 25, এই যে 25টা আমরা দিয়ে নিলাম, 25 আমরা দিয়ে নিলাম। শিক্ষার্থীরা দেখো, 25 আমরা দিয়ে নিলাম, আগে পরিমাণে 25 ছিল না, আমরা এখন 25 দিয়ে নিলাম। বলা আছে 20 টাকা দামে যোগান 25, তাহলে এই যে 20 টাকা থেকে বাড়াও, আর এই 25 কেজি থেকে তোলো, 25 কেজি থেকে উপরে তোলো, তাহলে আমরা যোগান রেখার 4টি বিন্দু পেয়ে গেলাম, আমরা যোগান রেখার 4টি বিন্দু পেয়ে গেলাম। এই বিন্দুগুলো যোগ করলে আমরা পাবো এস প্রাইম, এস প্রাইম। তাহলে শিক্ষার্থীরা এইটা হচ্ছে ই প্রাইম, নতুন ভারসাম্য বিন্দু ই প্রাইম। চাহিদা যোগান কোথায় ছেদ করছে? চাহিদা যোগান এবার ই প্রাইম বিন্দুতে ছেদ করছে। তাহলে বাজারে বা ভারসাম্যের উপর কি প্রভাব পড়লো? তাহলে যোগান 10 কেজি করে বাড়লে যোগান রেখা ডান দিকে সরে গেল, নতুন ভারসাম্য বিন্দু হলো ই প্রাইম, নতুন দাম হলো 10, এবং নতুন পরিমাণ হলো 15 কেজি। তাহলে আমি লিখি, যোগান 10 কেজি করে বৃদ্ধি পেলে, যোগান 10 কেজি করে বৃদ্ধি পেলে যোগান রেখা, যোগান রেখা ডান দিকে সরে যায়, যোগান রেখা ডান দিকে সরে যায়, নতুন যোগান রেখা হয়, নতুন যোগান রেখা হয় এস প্রাইম, এস প্রাইম। নতুন ভারসাম্য বিন্দু, নতুন ভারসাম্য বিন্দু কত? ই প্রাইম, ই প্রাইম। নতুন দাম কত? ই প্রাইম বরাবর দাম 10 টাকা, 10 টাকা, এই যে ই প্রাইম বরাবর নতুন ভারসাম্য দাম 10 টাকা, এবং ভারসাম্য পরিমাণ, এবং ভারসাম্য পরিমাণ কত? এই এই বরাবর নিচে 15 কেজি। তাহলে শিক্ষার্থীরা এখানে ঘ নম্বরে বলা হয়েছে ভারসাম্যের উপর কি প্রভাব পড়ে, তাহলে যোগান রেখা ডান দিকে সরে যায়, নতুন ভারসাম্য বিন্দু হয় ই প্রাইম, নতুন ভারসাম্য দাম 10 টাকা, এবং নতুন ভারসাম্য পরিমাণ 15 কেজি। তাহলে শিক্ষার্থীরা এ ধরনের প্রশ্ন আসলে এখন কিন্তু আমরা খুব ইজিলি ব্যাখ্যা করতে পারবো। মনে রাখবা, গ নম্বরের চিত্র পুনরায় আট করে ঘ নম্বরে, গ নম্বরের চিত্র পুনরায় ঘ নম্বরে আট করে তার উপর আমাকে দেখাইতে হবে যোগান বাড়লে যোগান রেখা ডানে সরবে, এবং যোগান কমলে যোগান রেখা বামে সরে যেত। তাহলে শিক্ষার্থীরা আমরা এইভাবে এইটুক লিখলেই আমাদের কাজ হয়ে গেল। তাহলে শিক্ষার্থীরা দারুণ একটা ক্লাস করলাম।
তোমরা প্র্যাকটিস করো, ওকে? তোমরা প্র্যাকটিস করো, অবশ্যই কমেন্টস করবা কেমন লাগলো, অবশ্যই অবশ্যই কমেন্টস করবা এবং শেয়ার করলে আমি খুবই খুশি হব। তো শিক্ষার্থীরা ভালো থেকো। অনেকে তোমরা কমেন্টস করছো যে দশ অধ্যায়ের ক্লাস চাই, দশ অধ্যায়ের ক্লাস চাই। দুই অধ্যায় আজকে শেষ হয়ে গেল, তিন অধ্যায়ের একটা ক্লাস নিতে হবে, তাহলে তিন অধ্যায় শেষ হয়ে যাবে, তারপরে আমি দশ অধ্যায়ের ক্লাস নেব। আমি অবশ্যই তোমাদের পরীক্ষার আগে সব শেষ করে দেবো। সেই পর্যন্ত ভালো থাকো।